বাজার মনিটরিং বন্ধ হওয়ায় আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম দেশের বিভিন্ন স্থানে খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে দশ থেকে তিরিশ টাকা এতে নাভিশ্বাস ক্রেতাদের সরবরাহ কম থাকার অজুহাত বিক্রেতা ও ব্যবসায়ীদের গত উনত্রিশে সেপ্টেম্বর পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত এর প্রভাবে দাম ঠেকে কেজি প্রতি একশোতে এরপরে বাজার নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে চলে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান কেজি প্রতি পেঁয়াজের দাম নেমে আসে পঞ্চাশ থেকে ষাট টাকায় কিন্তু অভিযান প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আবারও ঊর্ধ্বমুখী দাম রোববার বরিশালের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা দরে যদিও দুদিন আগে ছিল সত্তর থেকে পঁচাত্তর টাকা একইভাবে পাইকারি বাজারেও কেজি প্রতি বেড়েছে দশ থেকে পনেরো টাকা ক্রেতাদের অভিযোগ বাজার নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম তবে আমদানি বাড়লে দাম কমার আশা ব্যবসায়ী নেতাদের মালের আমদানি কম বর্ডারে মাল নাই মাল আসেন যারা আমদামিকারক তাদের বিক্রি হচ্ছে আটাত্তর টাকা এটা সমস্যা হয়েছে পেঁয়াজের আমদানি কম বুমরা বর্ডারে কালকে শুধু পাঁচ গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে পেঁয়াজের দাম বেড়েই চলছে সিলেটের বাজারেও রোববার পাইকারি ও খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকায় অথচ দুদিন আগেও বিক্রি হয়েছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় এতে ক্ষুব্ধ ক্রেতারা একই চিত্র রংপুরেও গত তিন দিনে দশ টাকা করে বৃদ্ধি পেয়ে পেঁয়াজের কেজি পাইকারি বাজারে নব্বই টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে একশোতে আর পাড়া মহল্লার মুদির দোকানগুলোতে বিক্রি হচ্ছে আরও বেশিতে বাজার নিয়ন্ত্রণ না থাকায় বিক্রেতারা ইচ্ছে মাফিক দাম বাড়াচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের তৌফিক মাহমুদ সময় সংবাদ